হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রোজার মাসে আসলে অনেক কাজ থাকে বিকেলে, এই জন্য আমি আজকে সকালেই চেষ্টা করলাম এগুলো করার, কারণ বিকেলে শরীরটা আসলে খুব ক্লান্ত হয়ে যায়। এর জন্য এগুলো আলুর চপ বানানোর জন্য আলুটা তৈরি করে রাখবো আর ছোলাটা তৈরি করে রাখবো, মানে আমি সবই তৈরি করে রাখবো। আলুটা ছিলে নিয়েছি এবং এগুলো কেটে নিব সব। একটা আলু একটু খারাপ হয়েছে, ওটা পরিষ্কার করে নেব। আর ছোলা সেদ্ধ করব প্রেশার কুকারে, ওই সাথেই আমি আলু মিক্সড করে দিব। তো আলু কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। ধুয়ে প্রেশার কুকারে আমি একসাথে অ্যাড করে দিব সময়টা বাঁচার জন্য, কারণ আলাদা সেদ্ধ করতে আসলে একটু সময় লাগে এই জন্য আর কি। ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি ভেজে নিলাম মশলা, যা যা লাগে সব দিয়ে নিয়েছি। আর আগে থেকে এই কাজটা করা থাকলে বিকেলে আসলে অনেকটা কাজ হালকা লাগে এবং একটু রেস্টও নিতে পারি দুপুরে। এই জন্য আমি আজকে সব তৈরি করে রাখবো, শুধু পেঁয়াজি বেগুনি আলুর চপ এগুলো শুধু বিকেলে করব, কারণ এগুলো ঠান্ডা হলে খেতে ভালোই লাগে না। আর ছোলাটা আসলে অনেক সুন্দর করে রান্না করেছি, ভালোই লেগেছিল। আর চিকেন রান্না করবো বাচ্চা দুইটার জন্য, কারণ ওরা আসলে এই যে বড়টা রোজা রাখে, বড় ছেলেটাও শুধু ডিম খায়, আর ওইভাবে আসলে ডিম খেলে তো হয় না, এই জন্য আজকে ওদের জন্য একটু চিকেন আলাদা রান্না করলাম। তো আমি ভেজে নিচ্ছি, আর ভেজে নিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা ভেজে নিতে পারেন, দেখতে পারেন আসলে কেমন লাগে, আমার কাছে খুব ভালোই লাগে এই জন্য আমি ভেজে নিচ্ছি। আবার সবসময় ভাজি না, রোজা বলে মনে হইলো যে আমি ভেজে নিই, ভেজে নিলে মনে হয় ভালো লাগবে, তা আসলে ভালো লেগেছিল।
আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর আদা রসুন জিরে এগুলো আমার ফ্রিজে কড়াই থাকে, আগে থেকেই করে রাখি, কারণ প্রতিদিন ভাটা আসলে সম্ভব হয় না, এই জন্য ব্লেন্ডার করে রাখি। সেগুলো আমি সব কিছু দিয়ে নিব এক এক করে। আর মাংসটা খুব ভালো করে কষানো লাগবে, কষানো ভালো না হলে তরকারি ভালো হয় না, এই জন্য আমি অনেক কষাবো। কষিয়ে নিয়ে আজকে একটু ঝোল ঝোল রান্না করব। ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর একটা তরকারি রান্না করব। এই এই যে পুঁই শাকটা আমি ধুয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নেব। আর এরপরে আমি তেল দিয়ে দিব, আর চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ দিয়ে আসলে পুঁই শাকটা অনেক মজা লাগে, আপনারা সবাই হয়তো খেয়েছেন, এটা কমন জিনিস, সবাই এগুলো খায়। তা আমার কাছে খুবই ফেভারিট পুঁই শাকটা, এই জন্য আমি আজকে পুঁই শাক এনেছি, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা আমার জন্য আর ওদের জন্য চিকেন। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন সব মশলা অ্যাড করে দিব। পুঁই শাকটা দিয়ে দিচ্ছি, আর পুঁই শাকে আলাদা কোনো পানি দিব না, কারণ শাকে আসলে অনেক পানি ই হয়, এজন্য পানিটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি মাখা মাখা রাখবো, হালকা ঝোল হলেই হবে, এজন্য আমি কোনো পানি অ্যাড করব না। আর এই যে আমার বেসন, বেসনটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, এগুলো মেরিনেট করে আমি রেখে দিচ্ছি বিকালের জন্য। আর এর ভিতরে সব মশলা আমি দিয়ে দিয়েছি, আদা রসুন জিরে যা যা লাগে সব দিয়েছি। আর পেঁয়াজের জন্য এগুলো আমি সব মশলা অ্যাড করে আমি এটা মেখে নিচ্ছি। আর আলুটাও সেদ্ধ করে নিয়ে ভেজে রেখেছি, আর আলুটা আসলে ভেজে নিলে অনেকটা টেস্ট বাড়ে, এই জন্য ওটা আমি মেখে নিচ্ছি।
এটাও আমি রেখে দিব, সব কয়টা জিনিস রেখে দিব এবং বিকেলে এটা ভাজবো। তখন আসলে সময়টা অনেক কম লাগবে। আমার তরকারিটাও হয়ে গিয়েছে চিকেনের ঝোল। ঝোল ঝোল খেতে ভালোই লাগে অনেক সময়। আপনারা যারা আমার চ্যানেলটা দেখবেন, ভাইয়া এবং আপু সবাই একটা লাইক দিবেন কষ্ট করে, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন লাইক অ্যান্ড ফলো করবেন। তাহলে আপু আমার আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। আপু ভাইয়ারা অলরেডি অনেকেই অল্প অল্প করে দিচ্ছে, কারণ আমার নতুন চ্যানেল, এই জন্য আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। এক সময় আপনাদের কাছে আমার চা লাগবে না, আপনারা নিজে থেকেই দিবেন, এটা আমি জানি। তবু আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিলেন। আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল, একটু মেঘলা মেঘলা টাইপের। এটা ছিল পিছনের দৃশ্য, আর এটা আমার বাড়ির সামনের দৃশ্য, অনেকটা মেঘলা, খুবই ভালো লেগেছিল। কি কি নিয়ে যায় তোমার? আর তুমি রাগ করেছো তাকে? ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে লাইক দিবেন। আর এই পর্যন্ত আর কি, আল্লাহ হাফেজ।